2017 সালের ১৪ জুন পশ্চিম লন্ডনের ক্যান্সিংটনের বহুতল ভবন গ্রেনফেল টাওয়ারের আগুনের ঘটনায় প্রাণ হারান বাংলাদেশি বংশোদ্ভূত একই পরিবারের পাঁচ সদস্যসহ বাহাত্তর জন ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হন আরও দেড় শতাধিক মানুষ দুর্ঘটনার সাত বছর পর প্রকাশিত হয়েছে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন বুধবার প্রকাশিত প্রতিবেদনে দুর্ঘটনার জন্য সরকার সহ ভবন নির্মাণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অবহেলাকে দায়ী করা হয় এমনকি ভবনের বাইরের প্রলেপে দাহ্য উপাদান ব্যবহারের জন্য দায়ীদের চিহ্নিত করা হয় অভিযুক্ত করা হয় ভবনের রক্ষণাবেক্ষণে নিয়োজিত প্রতিষ্ঠান ও দাহ্য উপাদানযুক্ত পদার্থ সরবরাহকারী প্রতিষ্ঠানকেও Nobody is to be blamed and everyone is just passing the blame to each other. Is that fair? That seventy-two lives died. You know, that night from that night I've not been the same person. Mentally I'm, I'm messed up. Seven years passed and we still have no justice and we have to fight again. I don't know how many years it's gonna be take. এর আগে দু সালে তদন্তের প্রথম প্রতিবেদনে বলা হয় ভবনের পঞ্চম তলায় একটি রেফ্রিজারেটরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত পরে তা অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়ে সাথী সময় সংবাদ